পরিযায়ীর সঙ্গে সান্দাকফুতে যাওয়ার শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। 2023 এপ্রিলে আমরা সান্দাকফু ট্রেক করে উঠেছিলাম একটি টিম নিয়ে। টিমের মধ্যে ছিল আমাকে নিয়ে 6 জন। আপনারা যদি আমাদের আগের দুটি পর্ব না দেখে থাকেন তাহলে তা দেখার জন্য লিংক আই বাটনে দেওয়া রইল। আমার টিমে একজন বাদে বাকি প্রত্যেকেই ফার্স্ট টাইম ট্রেকার। প্রথম রাত্রি গুড়দুমে থেকে পরের দিন টুমলিং অবধি উঠে আমরা রেস্ট করেছিলাম। তারপরের দিন আবার বেরিয়ে পড়েছিলাম কালীপোখরীর উদ্দেশ্যে। গুড়দুম থেকে টুমলিং 10 কিলোমিটার আর টুমলিং থেকে কালীপোখরী 16 কিলোমিটার। পরবর্তীকালে আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এরকম অনেকগুলি রুট দেখব। সেগুলি দেখার জন্য আমাদের চ্যানেল ফলো করতে থাকুন। কালীপোখরীতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি বটে, কিন্তু যে মেঘের সমুদ্র আর যেভাবে প্রকৃতিকে আমরা দেখতে পেয়েছিলাম তা ভোলার নয়। প্রত্যেক দিন আমাদের সঙ্গে একই কাজ হচ্ছিল। সকালবেলায় ওয়েদার একদম পরিষ্কার, কিন্তু ঢোকার সময় ওয়েদার একদমই খারাপ হয়ে যাচ্ছিল। কিছু গরম কাপড় কিনে নিয়ে হাঁটা শুরু করা হলো। আমাদের বেশিরভাগ লোকজনই ব্যাগ তুলে দিয়েছিল একটা ল্যান্ড রোভার, যা আমাদের ব্যাগ পৌঁছে দিয়েছিল হোটেল সানরাইজ। সান্দাকফুতে হোটেল সানরাইজ অত্যন্ত নাম করা। আজ আমাদের ট্রেকের ডিস্টেন্স ছিল 7 কিলোমিটার। তার মধ্যে বিখে ভঞ্জন থেকে সান্দাকফু অবধি রাস্তা অত্যন্ত পরিমাণে স্টিপ। তাতে এখন ব্যাপারটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আমরা আর কি। এসে 2 মিনিটের মধ্যে পুরো ঠিক, মানে এখন সুস্থভাবে কথা বলতে পারছি। হ্যাঁ, যেটা প্রথম দিন হয়েছিল যে প্রায় 3-4 মিনিট অন্তত হাঁপাতে সময় লাগছিল, সেটা আজকে আর হচ্ছে না। সেইটাই হচ্ছে ব্যাপার। বিখে ভঞ্জনে চা খেয়ে আমরা যখন উঠছিলাম তখন কিছু কিছু জায়গায় আমরা সমতল পাচ্ছিলাম। ছবি তুলে আনন্দ করে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। রডোডেনড্রন আমাদের দিকে মাঝে মধ্যেই উঁকি দিচ্ছিল। একটা জায়গায় প্রচুর পরিমাণে রডোডেনড্রন গাছ পেয়েছিলাম আমরা, যা আর 1 মাস বাদেই লাল হয়ে যেত। আমরা কিছুদিন আগে এসে যাওয়ার কারণে তাকে পূর্ণ মহিমায় দেখতে পাইনি। রাস্তায় বরফ নিয়ে খেলাধুলোও হয়ে গেল বেশ খানিকক্ষণ। মানুষজন এই সময়টা ভালোই আনন্দ করে নিয়েছিল।
কিছু কিছু জায়গা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পর্যন্ত আমাদের উঠতে কষ্ট হয়েছিল। কিন্তু সেই সব কষ্ট আমরা ভুলে গেছিলাম শুধুমাত্র আমাদের চোখের সামনে দৃশ্যগুলির কারণে। সান্দাকফু পৌঁছানোর পর যেই দিক দিয়ে আমাদের স্লিপিং বুদ্ধা দেখতে পাওয়ার কথা সেদিকে শুধু মেঘই দেখতে পেয়েছিলাম। তারপর বরফের মাঝখান দিয়ে শুরু হয়েছিল সান্দাকফু থেকে আহালের দিকে 1 কিলোমিটার রাস্তা। সান্দাকফু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পয়েন্ট। এখানে আসলে পরে অনেকেরই নিঃশ্বাসের সমস্যা হতে পারে। এই সমস্যার মোকাবিলা করার জন্য আপনার ট্রেক লিডার অথবা গাইডের সঙ্গে কথা বলে নেওয়া অত্যন্ত জরুরি। সান্দাকফু থেকে আহাল যাওয়ার রাস্তা প্রায় সমান বললেই চলে। কোথাও একটু উঠছে, আবার কোথাও একটু নামছে, কিন্তু অল্টিটিউড প্রায় একই। বরফের মধ্যে লোকজনের খেলাধুলা আর ছবি তোলা দুটোই জমে উঠেছিল অত্যন্ত দারুণভাবে। এরকম সময় আমরা গিয়ে বরফ পাবো এটা আমাদের ধারণার বাইরে ছিল। সান্দাকফুতে অনেক থাকার জায়গা রয়েছে, কিন্তু আহালে থাকার জায়গা মাত্র দুটো। সান্দাকফুর থেকে এখানে স্লিপিং বুদ্ধাকে আরও অনেক বেশি ভালোভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু গাড়ি নিয়ে এলে আপনাদের সান্দাকফুতে থাকাটাই বেশি ভালো হতে পারে, কারণ আহালের জায়গাটি একেবারেই ট্রেকারদের জন্য এবং খাওয়া দাওয়া অত্যন্ত বেশি। আমার যদিও ওই বিলাসবহুল জায়গাতে থাকার চেয়ে এই বেসিক জায়গাতেই থাকতে বেশি ভালো লাগে। বরফের মধ্যেও ট্রেক করার এই অভিজ্ঞতায় আমার সঙ্গে আসা ফার্স্ট টাইম ট্রেকারদের উচ্ছ্বাস সত্যি দেখার মতো ছিল। And so finally আমরা আল রিচ করে গেছি। And it's wonderful, wonderful. যা দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছি। This is what the scenery is. And সবাই পৌঁছে গেছে, আমরা প্রত্যেকে পৌঁছে গেছি এখানে। And এই যে সামনে পয়েন্ট, and এই উল্টো দিকে এটা হচ্ছে পিঙ্কিলির হোমস্টে। বেসিক্যালি এইটা হচ্ছে পুরো রেঞ্জটা, এই কাঞ্চনজঙ্ঘা, থ্রি সিস্টার্স, ওই ওইদিকে এভারেস্টের রেঞ্জ, এভারেস্ট মাঝখানে, এদিকে যেটা সব থেকে বড় ওটা মাকালু, এদিকে লোৎসে, তারপরে এলিফ্যান্ট মাউন্টেন, তারপরে রেঞ্জটা আরও এক্সটেন্ড হয়েছে, নাম না জানা প্রচুর পিক। তো সব মিলিয়ে একটা পুরো 180 ডিগ্রি ভিউ। ভাই কপালে শনির কপালটা তো আমারও আজকে খুলেছে মনে হচ্ছে।
মনোমুগ্ধকর এই দৃশ্যকে বিদায় জানিয়ে সান্দাকফু থেকে আমরা নামার রাস্তা ধরে নিলাম, যা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে পৌঁছে দেবে শৃঙ্খলাতে। শৃঙ্খলাতে আমরা সেই রাত্রি থেকে পরের দিন বেরিয়ে পড়ব বাড়ি ফেরতের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তার ওপর পড়ে থাকা বরফে পা দিতেই আওয়াজ হচ্ছিল, আর আমরা বুঝতে পারছিলাম যে এখানে সন্তর্পণে না হাঁটলে নিচে পড়াটা খুব একটা কঠিন নয়। তবুও আমাদের ভালো লাগার যেন তখন আর কোনো শেষ ছিল না। একে তো এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে নামছি, তার উপরে আবার এই অপূর্ব রাস্তাটাকে পাওয়া, এই রাস্তা দিয়ে যেন সারাদিন হেঁটে যাওয়া যায়। আমরা এখন যেখান দিয়ে নামছি এই রাস্তাটা হচ্ছে সান্দাকফু থেকে শৃঙ্খলা নামার রাস্তা। এই মুহূর্তে তো আর কি এদিকটা পুরো বরফ হয়ে রয়েছে, বাট আমার এখন ট্রেক করতে গিয়ে হালকা এবার মানে গরম লাগা শুরু হচ্ছে। তো কখনো কখনো মনে হচ্ছে যে জামা ফামা খুলে দিই, ইনফ্যাক্ট খুলবো আর কি এখন, কারণ ভেতরে অনেক কিছু রয়েছে। ইনফ্যাক্ট সকালবেলায় যেহেতু পারছিলাম না, একটা বডি ওয়ার্মার বসিয়ে দিয়েছিলাম আর কি। বডি ওয়ার্মার বলতে মানে থার্মাল না, বডি ওয়ার্মার বলে একটা বস্তু হয় সেই জিনিসটা বসিয়ে দিয়েছিলাম, তো সেটার জন্য আরও গরম লাগছে। এগুলো সব খুলবো। রাস্তাটা খুব অপূর্ব, মোটেই এটা দিয়ে মানে গাড়ি ফাড়ি যাবে না, শুধুমাত্র ট্রেক করেই নামার রাস্তা। দারুণ লাগবে এই রাস্তাটাতে, তো অবশ্যই আসা উচিত লোকজনের আমি বলবো। মানে অন্য সান্দাকফুতে ওঠার যা রাস্তা, তার থেকে অনেক বেটার হচ্ছে এই সান্দাকফু থেকে শৃঙ্খলায় নামার রাস্তাটা। এটা মানে অপূর্ব। এই মুহূর্তে বরফ রয়েছে বলে একটু দেখে শুনে নামতে হচ্ছে, বিকজ মানে বরফে স্লিপ কাটলে পরে মানে তারপরে আমাদেরকে আর কি মানে যেই হবে তাকে আর কি নিয়ে যেতে হবে চার কাঁধে, এছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কথা, আমি আমি মানছি যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আমরা এভারেস্ট দেখেছি, বাট আমি খুব সত্যি কথা বলছি, এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখে নামলাম, কিন্তু এই রাস্তাটা যেটা আমার কাছে, এই রাস্তাটার মানে মাধুর্য পুরো অন্য। আমি আজকে আমি আরও শিওর হয়ে গেলাম যে পাহাড় কিংবা সমুদ্রের থেকে আমি জঙ্গলটা বেশি ভালোবাসি। এই ধরনের একটা ট্রেল দিয়ে আমি তো মনে হয় মানে সারাদিন ধরে এরকমভাবে নামতে পারবো। উঠতে গেলে চাপ হবে, কিন্তু সারাদিন ধরে মনে হয় নামতে পারবো আমি, এ কোনো সমস্যা নেই। হ্যাঁ, লোকজনের সঙ্গে দুজন যদি হয়, আমার সঙ্গে একজন আর কেউ, আমি সারাদিন ধরে এই রাস্তা দিয়ে নেমে যাবো, এতে কোনো সমস্যা নেই। এটা মারাত্মক ভালো রাস্তা, অপূর্ব অপূর্ব দৃশ্য। রাজু কে খবর? সপ্তর্ষি নিচে চলা গিয়া ক্যা? ঠিক হ্যাঁ, কই বাত নেই, মানে আপকে সাথ থোড়া সা রুক লেতা হুঁ। এই ট্রেলটার একটা জায়গায় এসছি আর কি, কোথাও যেখানটাতে এসে একটু একটা ফাঁকা জায়গা রয়েছে আর কি। তো এখানটাতে আবার সপ্তর্ষি বহু আগে থেকে এসে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে মনে হয়। তো এখন এখানটাতে আমি আর খুব একটা দাঁড়াবো না, আমি বেরিয়ে যাবো, এরা সব চলেই এসছে। তো রাস্তা দেখতে থাকো সবাই, জল খাবো ভাই, দেহে জল একটু। সান্দাকফু থেকে শৃঙ্খলা নামার পথে এই রাস্তাটা আমাদের সঙ্গে অনেকক্ষণই ছিল, আর এই রাস্তা যতক্ষণ ছিল তার প্রায় পুরোটাই আমাদের সঙ্গে মহারাজ কাঞ্চনজঙ্ঘাও ছিলেন। এই রাস্তা দিয়ে যত নেমে আসছিলাম তত গরম লাগা শুরু হচ্ছিল। জঙ্গলের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যায় মানুষ, আমিও তেমনি নিজেকে হারিয়েই ফেলেছিলাম। আর হারিয়ে ফেলে টিমকেও পিছনে ফেলে দিয়ে চলে গেছিলাম অনেকটা এগিয়ে। তারপর আবার হঠাৎ করেই মনে পড়েছিল আমার টিমের কথা, তারা পৌঁছানোর পরেই আবার চলা শুরু হয়েছিল পথ। কিছুক্ষণের মধ্যেই নিজের জ্যাকেট খুলে নিয়ে হেঁটে নিচে পৌঁছে গেছিলাম এক জঙ্গলের মধ্যে যা বাঁশের। কিন্তু তার আগে একটা জায়গায় পৌঁছেছিলাম যেখানে মন ভরে রডোডেনড্রন দেখা গেছিল।
তো কাঞ্চনজঙ্ঘার লাস্ট ভিউ, এই শেষবারের মতো স্লিপিং বুদ্ধাকে দেখে নিচ্ছি, এরপর আর স্লিপিং বুদ্ধাকে দেখতে পাবো না। মাথাও দেখা যাচ্ছে, পেটও দেখা যাচ্ছে, পাও দেখা যাচ্ছে, বাস এই নেমে যাবো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু মনে হচ্ছে যেন বসার জায়গা, বাট অ্যাকচুয়ালি বসার জায়গা না, বাঁশ দিয়ে কিছু একটা করা আছে, তো ওখান দিয়ে বেরোবো। অনেক লেট করে আমরা যখন লাঞ্চ করতে ঢুকলাম তখন প্রায় 4 বেজে গেছে। সান্দাকফু থেকে শ্রীখোলা নামার পথে গুরদুম বলে আরেকটি গ্রাম রয়েছে, আমরা সেখানেই লাঞ্চ করেছিলাম। সন্ধে হওয়ার আগেই শ্রীখোলা নদী এই ব্রিজের কাছে পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরে আর বেশি ভিডিও করা হয়নি কারণ সন্ধে হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আরেকটি সান্দাকফু ফালুটের ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসতে চলেছি, তার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলটিকে। যদি আমাদের এই পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বেল আইকনটি চেপে দিলে আমাদের প্রত্যেকটি নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন। যদি আমাদের কাছে সান্দাকফু সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সান্দাকফু ট্রেক করার ইচ্ছা থাকলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর ততক্ষণ দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিযায়ী।